হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সবাইকে জানাই শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমার ব্লগটা স্টার্ট করলাম। তো প্রতিদিনের মতো আজকে ওই যে দেখো আমার সেই একই ডিউটি, নন্দিনীকে নিয়ে স্কুলে যাব, তাই জন্য রেডি হয়ে গেছি। আর তোমাদের সবাইকে বলি সবাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবে, আর সবাই অ্যাড সহ দেখবে, স্কিপ করবে না, একদম ছোট ভিডিও। আর তারপরে দেখো এই যে নন্দিনী খেলা করছে, মানে রেডি হয়ে, টোটো আসছে না তাই আজকে একটু তাড়াতাড়ি রেডি হয়ে গেছি আমরা। আর তারপরে এই যে টোটো চলে এসেছে, টোটোতে উঠে গেছি। আর তারপরে গাইজ এই যে দেখো স্টেশনে এসেছি, আর এই যে ওখানে দেখো হনুমান বসে আছে, তাই সবাই দেখছে, তাই আমি একটু ভিডিও করলাম। আর তারপরে এই যে ট্রেন চলে এসেছে, আর এই যে নন্দিনী ট্রেনে বসে আছে, আজকে ট্রেনটা একদম ফাঁকা ফাঁকা। আর তারপরে নন্দিনীকে দিয়ে এই যে দেখো আবার আমি বাড়িতে চলে এসেছি, মানে ট্রেন ধরে বাড়িতে চলে আসবো। তো এই যে বাড়িতে এসে আবার আমি পরোটা নিয়ে এসেছিলাম, তো আজকে আর রান্না করিনি, তো ওই যে পরোটা আর তরকারি, এখন সকালে ব্রেকফাস্ট করব। আর তারপরে দেখো এই যে ছাদে গেলাম, তো আজকের আকাশটা দেখো কত সুন্দর, রোদ্দুর ঝলমলে আকাশটাও খুব সুন্দর লাগছে দেখতে। আর তারপরে আবার এই যে দেখো রেডি হয়েছি, আবার যাব নন্দিনীকে স্কুল থেকে আনতে। তো চলো তারপরে গাইজ দেখো স্টেশনে চলে এসেছি। তো তারপরে গাইজ দেখো এই যে স্টেশনে চলে এসেছি, আর এখানে আমরা সবাই বসে আছি, কারণ এখনও স্কুল ছুটির টাইম হয়নি ওই জন্য। আর স্টেশনে মানে ভীষণ গরম লাগছিল, তাই জন্য আবার মানে ট্রেনে উঠে বসেছি, মানে ট্রেনে তো ফ্যান চলছে। আর কিছুক্ষণ এখানে তো কিছুক্ষণ ট্রেনে ছিলাম, আর তারপরে টাইম হয়ে গেছে, ওই যে দেখো নন্দিনী বেরিয়েছে। তারপরে এই যে নন্দিনীকে নিয়ে আমি যাচ্ছি, তো ওই যে দেখতে পাচ্ছ ওখানে একটা না নতুন মন্দির হয়েছে, মানে শিব মন্দির, তো ওই মন্দিরে আজকে পুজো হচ্ছে। তো এই যে দেখো কি সুন্দর লাগছে, কি সুন্দর করে সাজিয়েছে। আর তারপরে দেখো এই যে ওভারব্রিজ হয়ে ওপাশে যাচ্ছি, আর এই যে ওপাশে চলে এসেছি, আর নন্দিনী আইসক্রিম খাচ্ছে। ও তো রোজ স্কুল ছুটির পরে আইসক্রিম মাস্ট খেতেই হবে। আর তারপরে দেখো এই যে আমরা সবাই স্টেশনে, আর এই যে হচ্ছে রাজুর দোকান। এই যে রাজু দেখো কি করছে, ডিম টোস্ট বানাচ্ছে। রাজু একটু হাই বলো, রাজুর হাসিটা দেখো। তারপরে দেখো এখানে খেলা দেখাচ্ছে, তোমরা একটু খেলা দেখো। আমাকে তো ছড়িয়ে যেতে হবে, ছড়িয়ে সামনে থেকে ছড়িয়ে। ও আপনি ছড়িয়ে দেন।
পেছনে গেলে হবে, পেছনে গিয়ে আমাকে একটু হাতের কাজ করতে হবে। A few moments later. তো আমি চলে এসেছি ভিডিওটা শেষ করতে, আর আজকে এখন বেজে গেছে দেখি 10টা। তো চলো, তো পুরো ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবে। আর আজকের মতো এই পর্যন্তই, কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। টাটা, বাই বাই, গুড নাইট।